হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখেন ভাই, আমার কিন্তু ওমেগার OMN টোকেন কিন্তু আমি ক্লেম করে ফেলছি। আমার প্রায় 68টা টোকেন আছে। ওকে, তো কীভাবে আপনারা ক্লেম করবেন এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আর আমি লাইভে দেখাবো যে আমি হ্যাঁ এখান থেকে ক্লেম করছি কি করি নাই, ঠিক আছে, এটা আমি দেখাবো। তো আমি এই দেখেন ওমেগা অ্যাপের ভিতর চলে আসলাম। আমরা এখানে 3 ডটে ক্লিক করলাম, ওয়ালেটে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে ওমেগা ওয়ালেট থেকে ওমেগা চেনে ক্লিক করে দিব, ঠিক আছে। এরপর আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, দেখেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন এই যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে এই যে শো করতেছে, ঠিক আছে। এবং আমি এই যে আমি যদি চলে আসি আমার ইসার মিসেস ব্রাউজারের ভিতর, তাহলে এখানেও কিন্তু এই যে শো করতেছে একই। এখন দেখাই কিভাবে আপনারা এটা ক্লেম করবেন। ওকে, তো ক্লেম করার জন্য আপনারা সর্বপ্রথম আসবেন হচ্ছে আপনার অ্যাপের ভিতর। সো আমি এইগুলো কেটে দিচ্ছি, একদম নতুনভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা সরাসরি চলে আসবো ওমেগা অ্যাপের ভিতর। ওকে, তো গাইস ওমেগা অ্যাপের ভিতর চলে আসলাম। এরপরে কি করতে হবে, এখানে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে KYC ভেরিফাইড থাকতে হবে। KYC ভেরিফাইড হয়ে গেলে এরকম টিক মার্ক উঠবে, ঠিক আছে। যারা KYC করেন নাই দ্রুত KYC করেন। আপনি KYC না করলে কিন্তু এখান থেকে ক্লেমও করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এই যে এখানে ইউজার ভেরিফিকেশন, এখানে ক্লিক করে আপনারা অবশ্যই KYCটা করে নেবেন। যেহেতু আমার অলরেডি KYCটা করা, এই জন্য এরকম টিক মার্ক আসতেছে। এখন কি করতে হবে, 3 ডটে ক্লিক করবো। এরপর এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিব। সো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকের ওয়ালেট অ্যাড করা থাকবে না। আপনারা কি করবেন, আপনাদের একটা ওয়ালেট এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনি চাইলে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা আপনার যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে সেই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের ব্যাকআপ কোড দিয়ে এখানে লগ ইনও করতে পারেন, ঠিক আছে। একই জিনিস, না বোঝার কিছু নাই। এরপর এখানে ওমেগা ওয়ালেট থেকে আমরা ওমেগা চেনে ক্লিক করে দিচ্ছি, দেখেন। সো ওমেগা চেনে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। আপনি পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। আমার হচ্ছে অলরেডি সেট করা আছে। তো এরপরে দেখেন আমার এখানে ব্যালেন্সটা শো করতেছে। এখন আমরা কি করবো, এখন চলে আসবেন হচ্ছে আপনি সরাসরি আপনার মিসেস ব্রাউজার, কিউই ব্রাউজার, অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা বিটকিপ ওয়ালেট, যে কোনো একটার ভিতরে আসবেন। যে কোনো একটা আসলেই হবে, কোনো সমস্যা নাই। সো এখানে আমরা মিসেস ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে যে মেটামাস্ক, দেখেন আমার কিন্তু মেটামাস্কটা এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। আপনাদের অবশ্যই মেটামাস্কটা অ্যাড থাকতে হবে। দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম, দেন এখানে আমার কিন্তু অ্যাড আছে। আপনাদের অনেকের অ্যাড নাই মেটামাস্ক, তো আপনারা কী করবেন, মেটামাস্কটা অ্যাড করে নেবেন। একদম ইজি, না বোঝার কিছু নাই। জাস্ট এখানে সার্চ করবেন মেটামাস্ক এক্সটেনশন, ওইটা ডাউনলোড করে আপনার যেই ওয়ালেটটা ওমেগা অ্যাপের ভিতর লগ ইন করা, মানে আপনি যেই ব্যাকআপ কোড দিয়ে ওমেগা অ্যাপের ভিতর লগ ইন করছেন অথবা নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন, যেটাই হোক না কেন আপনার কাছে তো অবশ্যই ব্যাকআপ কোড থাকবে, তাই না। তো ওই কোড দিয়ে আপনি এই মেটামাস্কে লগ ইন করবেন, মানে 2টা অ্যাকাউন্টই সেম হইতে হবে। এখানের অ্যাড্রেসটা দেখবেন, আর আপনি মেটামাস্কের ভিতরে এসে, মেটামাস্ক না সরি, ওমেগার ভিতরে এসে এখানে এই রিসিভিং অ্যাড্রেসটা দেখবেন 2টা সেম হয়েছে কি না। যদি সেম হয়ে থাকে তাহলে আপনার কাজ সম্পূর্ণ, আপনি করতে পারবেন। আর যদি 2টা আলাদা হয়ে থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার 2টা অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন, এজন্য মেসেজ করে না। ওকে, তো এখন কিভাবে ক্লেম করবেন ওইটা দেখাই। ক্লেম করার জন্য আপনারা আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কারণ এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন, এই যে ক্লেম লিঙ্কটা কপি করবেন। ওকে, তো আমরা ক্লেম লিঙ্কটা কপি করলাম। এখন আমরা চলে আসবো মিসেস ব্রাউজারে। আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেট, বিটকিপ ওয়ালেটও আসতে পারেন। এখানে আমরা নতুন একটা ট্যাব নিব, নেওয়ার পর আমরা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা এখানে দিব, সেন্ড করে দিব। তো সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করেন। করার পরে এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই মেটামাস্কটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। মেটামাস্ক ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার ডাইরেক্টলি এটা কানেক্ট হয়ে গেছে। আপনার এখানে পারমিশন দিতে বলবে, আপনার মেটামাস্কে অবশ্যই পারমিশনটা দিয়ে নেবেন। আমি অলরেডি দিছি, এজন্য আমার এখানে ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কি করবেন, এখানে আপনার কিছু শো করবে না, আপনার এগুলো শো করবেও না, করার দরকারও নাই। এখানে সব 0 0 থাক। এখানে আপনি ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পরে আপনার ইসে ওমেগার যে ইয়াটা আছে OMN টোকেন, ওইটা আপনাকে কিছু ফি দিবে। ওই ফি থেকেই কিন্তু এখানে কাটবে। আপনি ক্লেমে ক্লিক করবেন, এরপর পারমিশন দিবেন, আপনার ক্লেম হয়ে যাবে। একদম ইজি, ঠিক আছে। আমি হচ্ছে এই মাত্র ক্লেম করছি, দেখেন আমি চলে আসি আমার মেটামাস্কের ভিতর। আর মেটামাস্কের ভিতর আসার পর এখানে আমি হিস্ট্রিটা দেখাই আপনাকে। এই যে আমি অ্যাক্টিভিটিতে আসি, দেন এখানে দেখেন এই যে 15ই জুন, এখানে আমরা এটা একটু ক্লিক করি। করার পর এখানে আমি তারিখটা আপনাকে দেখাইতে পারি কিনা। আচ্ছা, এখানে তারিখটা তো নাই, আমি একটু আগে ক্লেম করছি, ঠিক আছে। এভাবে আপনারা ক্লেম করেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিবেন, ঠিক আছে। আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই এখানে জয়েন থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।